এতদিন তোমাদের যে সুখবর শুনিয়েছিলাম, অর্থাৎ যারা হায়ার সেকেন্ডারি পাশ করেছ তারা আগামী দিনে যে কলেজে ভর্তি হতে চলেছিলে, অর্থাৎ স্নাতক শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য যে একটি সেন্ট্রাল পোর্টালের থ্রু দিয়ে ভর্তি হতে পারবে, বাড়িতে বসে বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার সুযোগ এসেছিল, সেই সুযোগ আজ মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে মাননীয় উপাচার্যদের, অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মিটিংয়ে আজ একটি নেগেটিভ সিদ্ধান্ত হয়েছে, এবং তার কারণও তারা দেখিয়েছেন কি কারণে সেন্ট্রাল পোর্টাল থেকে তারা সরে আসছেন। এ বিষয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য কি আমরা সবই জানব ধীরে ধীরে। ভিডিওটা প্লিজ পুরোটা দেখো, আশা করি সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করতে পারবো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করো এবং অবশ্যই নোটিফিকেশন অল করবে। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রীর সাথে উপাচার্যদের একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল, মিটিংটা অবশ্যই ভার্চুয়াল মিটিং ছিল। সেই মিটিংয়ে বেশ কয়েকজন, অর্থাৎ 11-12 জন উপাচার্য আপত্তি তোলেন এই সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়ার বিষয়টিতে। কেননা তারা বলছেন যে এত তাড়াহুড়োর মধ্যে যদি এই সেন্ট্রাল পোর্টাল চালু করা যায় তাহলে বেশ কিছু ত্রুটি চলে আসতে পারে। বর্তমান সময়ে যেভাবে সিবিআই, ইডি, শিক্ষা ব্যবস্থার উপর একটা তদন্ত প্রক্রিয়া চলছে, তার উপর যদি এই শিক্ষা আবার এই শিক্ষা ব্যবস্থার উপর আরও যদি একটি সমস্যা তৈরি হয় তাহলে সরকারের মুখ পুড়বে। অর্থাৎ এক্ষেত্রে মানে চাইছেন না সরকার, রাজ্য শিক্ষা দপ্তর তথা উপাচার্য চাইছেন না যে সরকারের এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থার উপরে নতুন করে কোনো একটা ভাবমূর্তি বা কালিমা লিপ্ত হোক। তারাই চাইছেন যে ধীরে সুস্থে, অর্থাৎ সময় নিয়ে, কারণ এটা তৈরি করতে, সঠিকভাবে তৈরি করতে, নির্ভুলভাবে তৈরি করতে আরও 5 থেকে 6 মাস সময় লাগবে। তাহলে ততদিন যদি আমরা ওয়েট করে যাই তাহলে একটা সেশনের অনেকটা আমরা পিছিয়ে যাব। শুধুমাত্র ভর্তির কারণে সেশনে যদি পিছিয়ে যায় সেক্ষেত্রে আমাদের রাজ্যের স্টুডেন্টরা পিছিয়ে যাবে। তাই তারা আজ সিদ্ধান্ত নিয়েছে তারা পুনরায় পুরাতন পদ্ধতিতে ভর্তির বিষয়টা মেনে নিচ্ছেন। অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয় যেমন তাদের সেন্ট্রাল একটা পোর্টাল রয়েছে, অর্থাৎ একটি পোর্টালের থ্রু দিয়ে সমস্ত কলেজে অ্যাপ্লাই করা যায়, কিন্তু সমস্ত ইউনিভার্সিটি বা সমস্ত কলেজে এই ধরনের কিন্তু পোর্টালগুলো নেই, তার নিজস্ব পোর্টাল রয়েছে। কোনোটার ইউনিভার্সিটির পোর্টাল রয়েছে সেন্ট্রালি, আবার কোনো কোনো ক্ষেত্রে নিজ পোর্টাল রয়েছে। অতএব তোমাদের কাজ কিন্তু আজ বেড়ে গেল। অর্থাৎ তোমাদের আগেই বলেছিলাম যে তোমরা কলেজের লিস্ট রেডি করে রেখো, এরপরে যে কাজটি তোমাদের এলো, তোমরা যে যে কলেজে ভর্তি হতে চাইছিলে প্রত্যেক কলেজে তোমাকে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে, কিন্তু প্রত্যেকটি কলেজে আবেদন করতে হবে, প্রত্যেকটি কলেজের ফি স্ট্রাকচার আলাদা হয়ে যাবে, অর্থাৎ তোমাদের একটু হলেও সমস্যা কিন্তু বাড়লো। এ বিষয়ে তোমার মতামত কি তুমি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে হলে তোমার ভালো হতো কি না, এখন অবস্থাতে তুমি কোনো সমস্যায় পড়লে কি না। আমরা অবশ্যই শিক্ষামন্ত্রীর বিষয়টা শুনব, তিনি কি বলতে চাইছেন এই বিষয়ে। আমরা ভিডিও শেষ দিকে শিক্ষামন্ত্রীর বক্তব্যটা রেখেছি এবং বাকিরা কি বলছেন এই বিষয়ে, অর্থাৎ বিভিন্ন নিউজ চ্যানেলের কি যে তথ্য সেটা তোমাদের সামনে তুলে ধরব। আশা করি তোমরা কিন্তু প্রস্তুতি নিয়ে নেবে যে কীভাবে তোমাদের অ্যাডমিশন হবে। অর্থাৎ প্রস্তুতি নেওয়া বলতে তোমাদের যেভাবে বলেছিলাম সমস্ত ডকুমেন্টস, কোনোটা জেপিইজি ফরম্যাটে, কোনোটা পিডিএফ ফরম্যাটে রেডি করে রেখো। কবে থেকে অ্যাডমিশন হবে এ বিষয়ে কিন্তু এখনও জানা যায়নি, কেননা না সেন্ট্রাল যে সমস্ত বোর্ডগুলি আছে তাদের রেজাল্ট আউট কিন্তু এখনও হয়নি। তো দেখা যাক বিভিন্ন কলেজ কি তথ্য দেয় বা ভর্তির ব্যাপারে কি আপডেট নিয়ে আসে, আমরা অবশ্যই সেই আপডেট পেলেই তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। এবং তোমরা কিন্তু প্রস্তুত থেকো যে কোন কলেজে ভর্তি হবে তার লিস্ট রেডি রেখো, কোন সাবজেক্টে ভর্তি হবে, সাবজেক্ট 1 সাবজেক্ট 2 এই বিষয়টা ক্লিয়ার করে রেখো, তাহলে ওই সময় কিন্তু বিড়ম্বনায় পড়তে হবে না। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তাহলে চলো আমরা
একটু শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনে নেই। কেন্দ্রীয় অনলাইনে ভর্তি নিয়ে পিছু হটলো রাজ্য সরকার। কেন্দ্রীয় অনলাইনে ভর্তি নিয়ে পিছু হটলো রাজ্য সরকার। তুমি জানো যে রাজ্য সরকার সিদ্ধান্ত জানিয়েছিল, শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন যে এবার কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া হবে স্নাতক স্তরে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে, এবং সেই মতো সেন্ট্রালি বা কেন্দ্রীয় ভাবে একটা পোর্টাল তৈরিরও কাজ চলছিল। আজকে উপাচার্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকের পর সেই শিক্ষামন্ত্রী জানালেন যে এবছরের জন্য কেন্দ্রীয় অনলাইনে ভর্তি প্রক্রিয়া হচ্ছে না, অর্থাৎ এবছর স্থগিত রাখা হলো। যে নির্ভুল ভাবে এই পোর্টাল চালু করা যাবে কিনা এই সময়ের মধ্যে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং এটা চালু করতে গেলে আরো কয়েক মাস সময় লাগবে এমনটাই তারা দাবি করেছেন। এবং এই প্রেক্ষাপটে যাতে ভুলভ্রান্তি না হয়, নতুন করে জটিলতা না হয়, সেই যুক্তি দেখিয়ে আজকে রাজ্য সরকারের তরফে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে উপাচার্যদের আপত্তিতে এবছর কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া স্নাতক স্তরে হচ্ছে না, অর্থাৎ পুরনো ভাবে যেভাবে গত বছর ভর্তি হয়েছিল সেই পুরনো পদ্ধতি ভর্তি হবে। তুমি জানো যে কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া যে কোনো স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত ভর্তি প্রক্রিয়ার একটা অঙ্গ বলে শিক্ষাবিদরা বলেন, এবং সেই সূত্রেই দুর্নীতি রোধে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল। 30টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মিটিং ছিল, তো কথা প্রসঙ্গে ওরা জানালেন যে এই আমাদের কোভিডের পর নতুন ওই যে অনলাইন সেন্ট্রাল অনলাইন যে সিস্টেম সেটা ওদের আরও সরগড় হতে মাস পাঁচ ছয় লাগবে, কিন্তু দেখা যাচ্ছে যে সিবিএসই আইসিএসসি এবং হায়ার সেকেন্ডারি রেজাল্ট সব বেরিয়ে যাচ্ছে। তখন তো আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে যখন উপাচার্যরা এখানে এখন অসুবিধা আছে বলে বলছেন, আমরা মাস ছয় পাঁচ ছয় রেফার করার মানে হচ্ছে এটা আমাদের পরবর্তী সেশনে চলে যাওয়া। তো এই বছরটা যেহেতু কোভিডের পর আমরা তাই সিদ্ধান্ত নিলাম যে নতুন সিস্টেম যদি ওনাদের অসুবিধে হয় তাহলে এবছরটা হবে না, সামনের বছর থেকে আমরা এটা লাগু করব। হ্যাঁ, আমরা তো মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে এগিয়েছিলাম, কিন্তু যখন এটা কিন্তু ফাইন বাস্তবে দেখা যাচ্ছে যে সমস্যা হচ্ছে, অনেকগুলো ক্যাটাগরির ব্যাপার আছে, উপাচার্যরা নির্ভুল হতে চাইছেন। তুমি জানো এটাও সূত্র মারফত জানা যাচ্ছে যেহেতু শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে চারিদিকে হইচই চলছে, সেক্ষেত্রে উপাচার্যরা কয়েকজন যুক্তি দেন এই প্রেক্ষাপটে খুব নির্ভুল হতে হবে, না হলে এই অনলাইনে ভর্তি প্রক্রিয়া যদি সমস্যা তৈরি হয় নতুন করে আবার বিড়ম্বনা তৈরি হতে পারে। সুতরাং এখনই এটা করা যাবে না এমনই আপত্তি আজকে বৈঠকে তারা তোলেন, এবং তারই পরিপ্রেক্ষিতে এবং তাদের সেই বক্তব্যটাকেই হাতিয়ার করে সরকার সিদ্ধান্ত নেয় যে এবছর আর হবে না, আগামী বছর করা যেতে পারে এমনটাই।